मानुष मानुष होले आकेल की आर गाछे फले मानुष होए जानोआर कोई विष दिले की आर शत्रु संघार कोई विष दिले की आर शत्रु संघार मानुष मानुष होले आकेल की आर गाछे फले मानुष मानुष होले आकेल की आर गाछे फले मानुष होए जानोआर ये विष दिले किया शत्रु संघार ये विष दिले किया शत्रु संघार दादा मानुष जदि हुए अमानुष मत व्यवहार करे ताके कि मानुष बोले भावा जाए कारोर पायखाना जदि बीज देवा जाए मानुष कि मारा जाए कारोर बोले निजे छोटो भाईर बोलछि बाबा मा मारा जावार पर थेके छोटोबेला थेके कोले पिटे करे मानुष करे बड़ो करलाम बड़ो करे आज दुबछर हयेछे बिये दिएछि भाईके दुबछर बियेर ठीक आठ मास पर आमार भाई बोलछिल दादा तोर बौमा बोलछिल एत बड़ो संसार टानते पारछे ना तुई आमादेर आलादा करे दे ওরা সংসার বড় বলতে আমরা দুই লোকে ওরা দুই লোকে মোট চারজন লোক এটাকে বড় সংসার বলে ভাইকে আলাদা করে দিলাম ভাই ভাইয়ের মতো আমি আমার মতো বছর খানেক হয়েছে দাদা কটা ফলের গাছ নিয়ে এসে বসেছি আজকে সকালে বাগানে গিয়ে দেখি সমস্ত ফলের গাছ গোড়া থেকে কেটে দিয়েছে শুধু কি তাই আবার কি করেছে আমার 10টা হাঁস ছিল হাঁসগুলো গোলাম মুজুরে মেরে দিয়েছে তোর হাঁস মেরে তোর এত বড় দুঃখ হচ্ছে তুই কি আবার পুকুরের দিকে গিয়ে দেখছিস পুকুরের অবস্থাটা কি করেছে কি হয়েছে কেন পুকুরে তো বীজ দিয়ে মাছ মেরে সব সাদা করে দিয়েছে এসব কে করছে কে করে আমি কার নামে দোষটা দেবো তোমার ছোট ভাই আর ছোট বৌমা করছে কানের গোড়ায় এমন চর লাগা লাগাবো না এই আমার ছোট ভাই আর বৌমা কো তুই নিজে চোখে দেখেছিস না তাহলে ছোট ভাই আর বৌমার নামে দোষ দিচ্ছি কে করছে তুই দেখি না আমি দেখি না কার নামে দোষ দে দরকার নেই আমি বলি শোন আজকে আমার স্কুলে পরীক্ষা আমি ছেলেদের পরীক্ষাটা নিয়ে আসি এসে আমি এর একটা ব্যবস্থা করব দেখেছো মাস্টারের ভাইয়ের কথা বলেছি গা জ্বালায় ফসকা পড়ে গেছি মাস্টার তো বললো ব্যবস্থা করব আমি ও দেখে নেব ওদের একদিন কি আমার চার পাঁচ দিন শব্দ হবে না যদ্দ হয়ে যাবে ভাই হয়ে ভাইয়ের কেন ফাঁকি দিবি শব্দ হবে না যদ্দ হয়ে যাবে ভাই হয়ে ভাইয়ের কেন ফাঁকি দিবি ঘুঘু দেখেছিস ফাঁদে কিসলি ঘুঘু দেখেছিস ফাঁদে কিসলি লোকে বলে তোদের মুখ দেখতে নিয়ে মুখ দেখতে লোকে বলে তোদের মুখ দেখতে নিয়ে মুখ দেখতে এই জন্য কথায় বলে আটকুড়ো লোকের মুখ দেখে গেলে কোনো কাজ সিদ্ধি লাভ হয় না আটকুড়োর এত আশার এত লোভ ভাবা যায় না আমার ভাসুর গো ভাসু ভাসু তত্তর করে উপরে উঠতেছে আর আমাদের তত্তর করে ঢুইকে দিবে আমার এক মাথা মোটা আছে শুধু দাদার কথায় উঠবে আর বসবে এই যে তুমি কার কি বলতেছো তোমার কেন কি হয়েছে ব্যবস্থা করে দেব এই কি হয়েছে এতদিন আমি কিচ্ছু বলিনি পেটে একখানা বাচ্চা ছিল বলে বাচ্চা এখন ক্লিয়ার এবার খেলা শুরু করব না না উনি এটা ঠিক কথা বলেছে ওনার পেটে একটা ভারী জিনিস ছিল তো উনি এখন হালকা হয়ে দেখছো কেরম গা জ্বালানো কথা এবার পটাশ করে নাকে কিল মারবে জানো এই না থাক বলি শোনো বলো তোমার দাদার ব্যবস্থা করেছি এই কি করেছি ফলের বাগানগুলো হ্যাঁ কেটে ফাঁক করে দিয়েছি এই দাদা কত কষ্ট করে ফলের গাছগুলো লাগালো আর সেগুলো তুই কেটে ফাঁক করে দিলি শত্রুর হয়ে কথা বলবে না দরকার নেই ওদের শব্দ করব না জব্দ করে মারব আচ্ছা এই দেখো তোমার দাদার বড় পুকুরে বীজ দিয়ে মাছ মেরে সাদা করে দিয়েছে এই দাদা কত টাকা খরচা করে পুকুরে মাছ ছাড়লো আর সেগুলো তুই মেরে সাদা করে দিলি শত্রুর হয়ে কথা বলবে না দরকার নেই ওদের শব্দ করব না জব্দ করে মারব তুই তো বিশাল কায়দার মার মারতি কায়দা কোথায় দেখেছো শুধু কি তাই তোমার বৌদির এক পাল হাঁস সব টুটি মুচড়ে দিয়েছে এই ওই অবলা জন্তুগুলো তোর কি খাই দেখো তুই ওদের মারতে গেলি কেন গাছ থেকে হুঁকে হুঁকে আসবে না একবার ঢুকিয়ে দেবো জানো না থাক তোমার কথায় এতদিন সংসার চলেছে আমি ঢুকে গেছি গেছো আজ থেকে আমার কথায় সংসার চলবে চলছে চলবে চলছে চলবে বলিস দাঁড়াও ভুটপাট করবে না আজ থেকে তোমায় মাস্টারি চাকরি করতে হবে এই জায়গায় জানা তাই বলে লোক মেনে নেবে না কেন আমি জীবনে স্কুলে ধারে বলে যাইনি আর আমি স্কুলে যাবো মাস্টারি করতে মাথা মোটা একবার তাহলে বাপ মরা চাকরি কম শিক্ষিত হলে চলে আমি আমার নিজের নাম লিখতে পারি না আমি কি মরে গেছি তুমি কি করবে আমি তোমার সাপোর্ট দেবো
মালপাট কিনে রেডি করে রেখেছো। আচ্ছা ঠিক আছে, তুমি এখানে দাঁড়াও আর আমি ড্রেসটা মেরে আসছি। ওদের শব্দ করবো না আমি, জব্দ করেই মারবো। শব্দ হবে না যত হয়ে যাবে, ভাই হয়ে ভাইয়ের কেন ফাঁকি দিবি। শব্দ হবে না যত হয়ে যাবে, ভাই হয়ে ভাইয়ের কেন ফাঁকি দিবি। ঘুঘু দেখেছিস ফাঁদে কৃষ্ণ, ঘুঘু দেখেছিস ফাঁদে কৃষ্ণ। লোকে বলে তোদের মুখ দেখে নিরি মুখ দেখে নি, লোকে বলে তোদের মুখ দেখে নিরি মুখ দেখে নি। আমি তো জীবনে স্কুলে ধারে বারে যাইনি, তা মাস্টার কেরম হাঁটে আমি কি জানি? একবার দেখি তবে শিখে না। দেখা এইভাবে ধুতি খোঁচাটা ধরে দি, ধরেছো? নিচু কর নিচু কর নিচু কর নিচু। তুই অত উঁচু করতে জিগি জন্য তোমার দেখা দেখি উঁচু হয়ে যাচ্ছে। দেখে না, দেখা এইভাবে শাওন ভাই ধরলে তো। হ্যাঁ এইভাবে ছাড়া মার, ছাড়া। এই আমি ঝাড়া মারবো কি জন্য? আমার ধুতির ভিতরে কি পোকা ঢুকেছে? আর বোঝাচ্ছি দেখো দিন, জানো আমি খাজুর গাছে জড়িয়ে বোঝাচ্ছি। বড্ড কাঁটা ঢুকে যাবে। হ্যাঁ মাবে তো, ওটা হলো মাস্টার স্টাইল। ও ঝাড়া মারাটা স্টাইল? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তো চিন্তা করতে হবে না, আমি ঝেড়ে বেরিয়ে যাব। বলি শোনো, এমন ভাবে স্টাইলে চলাফেরা করবে বাচ্চারা যেন না বুঝতে পারে তুমি মূর্খ। আরে তা তুই বলতিছি কেন? ওটা তুই বলতিছি কেন? আমি তোমায় বোঝাচ্ছি, বলি শোনো। বাড়িতে একটা ছোট কাজ আছে, যাব আর আসবো। আমিও তোর সঙ্গে যাব। তা মাস্টারিটা কি আমার বাবা করবে? এই তুই চলে গেলে বাচ্চারা আমার মানবে তো? মানবে। এমন ভাবে স্টাইলে ঘুরবে বাচ্চারা যেন না বুঝতে পারে তুমি মূর্খ। ওরে বাবা রে, তুই 100 বার বলতিছিস কি জানি? বলি 100 বার বলি। আমি বলবো না, আমি তোমায় বোঝাচ্ছি। বলি শোনো, তুমি এদিকটা ম্যানেজ করো, আমি যাব আর আসবো। এই তাড়াতাড়ি আজ ইয়ে বাবা, আমার সে বিড়ি আনতে মনে নি। এ আসবার সময় একবারই বিড়ি নিয়ে আসবি রে। এই বাচ্চারা বস, আজকের পরীক্ষা আমি কোশ্চেন দেবো, যেরাম পারি লিখে জমা দিবে, আমি কিচ্ছু বলবো না। দাদা সরকারি চাকরি বলে স্কুলে এসেছি, নইলে স্কুলেই আমি আসতাম না। বাড়ি যাবো কি ব্যাপার বলো তো? স্কুলের ভিতরে কি হাঁটাহাঁটি করছে? মুখ দেখা যাচ্ছে না, পা দুটো দেখা যাচ্ছে। তাহলে কি স্কুলে নতুন মাস্টারের? না নতুন মাস্টার যদি আসবে আমি জানতে পারবো না, আমি তো স্কুলের মাস্টার। ভিতরে গিয়ে দেখা যাক কেইভাবে হাঁটাহাঁটি করছে, ছেড়ে বেরিয়ে যাও। কি ব্যাপার কোচে, তুই স্কুলে হাঁটাহাঁটি করছিস কেন? কি ব্যাপার? কি ব্যাপার দাদা, তুই আজকের স্কুলে ঢুকলি কেন? স্কুলে মাস্টার, আমি স্কুলে আসবো না। আই দেখ দাদা, বাবা মরে যাওয়ার পরে তুই এই 12 বছর চাকরিটা করতিস? আমি তোর কোনোদিন কিছু বলিছি না? আজকের থেকে 12 বছর আমি পূরণ করে নেব। আজকের থেকে তুই চাকরি করে 12 বছর পূরণ করে নিবি? হ্যাঁ। তা তুই তো লেখাপড়া যায় না, তুই কিভাবে চাকরিটা করবি? লেখাপড়া না জানলে কি মাস্টারি করা যায় না? লেখাপড়া না জানলে স্কুলে মাস্টারি করে যায়? যাকে তুই এসেছিস স্কুলে মাস্টারি করি বলে, তাই তো? পড়ে কি লেখা আছে দেখে দেখে বল। এই ওটা তুই পড়ে বলে দে, আমি বলতিছি। এই আমি পড়ে বলে দেবো, তারপর তুই মাস্টারি করে বলে কি লেখা আছে আগে দেখে দেখে বল। এই দেখ বেজি ফ্যাস ফ্যাস করিনি, তুই ধর গার্জেন পিছনে আসতে যে যে বলে। তুই মাস্টারি কর, তোর উপর আবার গার্জেনটা কে রে? এই দেখ হাতে কঞ্চি, হাতে কঞ্চির বাড়ি আছে কি খাগাতো দিবি? তা দে ধরে দে। এই আমি তোর মারো বলেছি। তুই তো বলতে গিয়ে বেদা কি যাই বলে নিচ্ছিস রে? সে তো আমি কেটে নিছি তো। ভাই স্কুলে ছেলেরা যদি জানতে পারে তুই মাস্টারি করি বলে আসিছি, উঠে এসে মারধর করবা, বাড়ি স্কুল থেকে বেরিয়ে যা। তোর ভালো ভালো বলতি, এখান থেকে বাড়ি চলে যা। এই মুখে মুখে তর্ক করিস কেন? এই দেখবি, এই বাবা মাস্টারের ঘাড়ে হাত। আমি আমার মার বুকে গিয়ে পড়ি।
আমি তোমার মা হেই না মার মতো তো মার মতো বলে দাঁড়িয়ে আছি কাজটা সেরে নেই কা তোর ইচ্ছে মতো সারবো না আমি দাঁড়িয়ে আছি আমার সামনে একবার সেরে নেই আমার সময় হলে সারবো না দাদা লোকের মুখে শুনেছি যে পিতামাতা গুরু কর্ণে শুনতে পাই বর্তমানে আমার ভাইয়ের কাছে বৌমার তুল্য গুরু আর কেউ নাই ঠিক বলি এবার বৌমা ভাইকে নিয়ে সরাসরি স্কুলে চলে এসে কি ব্যাপারটা কি দেখো দাদা আমি তোমার সঙ্গে গন্ডগোল করতে চাই না দরকার নেই বারো বছর তুমি চাকরি করে এসছো আমরা কিছু বলিনি না বারো বছর আমরা করে খাবো তুমি কিছু বলবে না চাকরিটা করবে টাকে কেন তোমার ভাই আমার ভাই তো লেখাপড়া জানে না কিভাবে চাকরিটা করবে বামরা চাকরি কম শিক্ষিত হলে চলে বামরা চাকরি কম শিক্ষিত হলে চলে ওর লেখাপড়া নিজের নাম সই করতে পারে ও চাকরি করবে তা আমি কি মরে গেছি কি করবে আমি সাফল লাগাবো কথা বলো না বামরা চাকরি ভাই ভাইয়ের মধ্যে চলে বৌমা চলবে না স্কুল থেকে বেরিয়ে দাও আমি স্কুলে কোশ্চেন মিলি করবে হাতে কি আছে কঞ্চির বাড়ি লাগিয়ে দাও আরে তুই নে ঘাকা তো দে এই দেখ এই কোশ্চেন মিলি করি স্কুলে পড়ে যাও আসো এই তোমরা দুই লোকে এসে বলে কি তো মাগের কথা শুনছো কাকা একটা কথা বলি সন্ধ্যা এই সুযোগ আর কোনোদিন আসবে না ওদিকে তোর ঘরে আগুন লেগেছে জল দিতে হবে আর এই বারো বছর চাকরি করে যে টাকাটা নিজি এক্ষুনি হাফ হাফ ভাগ দিতে হবে টাকা ভাগ দিতে হবে বাড়ি গিয়ে দেবো আমার ঘরে আগে লেগে তোমার ছোট ডান্ডা নিকো তোমার ঘরে যেতে দাও দাদা মাগের ভেড়া বলি শেষে পাই করবি গো যা যা ভাই তোর কি বলেছি উড়ছে আমার ঘর এ ও পুড়ুকে ভাই তুই কি আমার প দেখ তুই তো আমার নিজের ভাই আমার ঘরে লেগে গেছে ঘরে আগুন লেগে গেছে তুই আমার ঘরে যেতে দে আগরে ভেড়া আগরে ভেড়া বলিস যে পায় করবি গো ভাই তোর কি বলেছ ভাই তোর কি বলেছ পুড়ছে আমার ঘর ভাই তুই কি আমার বর আগরে ভেড়া এই যে তুমি কি মাগের ভেড়া এই তুই আমার হুট করে মাগের ভেড়া বললি কেন তোর কি বললে খুশি হতিস বললি আর তুই তো ভালোবেসে বলতে পারতি যে ভাই তুই স্ত্রীর ভেড়া আসল কথা বলতে গেলে বহুত ভুলটা যায় ভাই তুই থাকতে কেন তোর বউ টালা পায় এ ওই তো বাড়ির গার্জেন তো এ তুই এখানে দাঁড়িয়ে আছি বউ মা তো লাপালাপি করছে তুই কিছু বলতে পারছিস না ফাটুক ফুটুক বুঝবি রে তুই আমাদের কি দাস এত দিন কাটাল খেলি বর্দার মাথা বাবার রে কি না কি করে কি না কি করে ছেলেবেলা থেকে তোকে গোলপিটে করে মানুষ করেছি তুই তার এই পথে দান দিচ্ছিস আসল কথা বলতে গেলে বন্ধু বেজে হয় তুই থাকতে কেন তোর বউ কালা পায় ফাটুক ফুটুক বুঝবি রে তুই আমাদের কি দা আর এত দিন কাটাল খেলি বর্দার মাথা এ বৌদি বলতে বলতে বলে কি রে এ বৌদি বলতে বলতে বলে কি রোর ফুটি টিপে ধর ছেলের মুখ দেখবি যদি নতুন ভাতার ধর মুখ সামলে কথা বলে বলছিস কেন মুখ সামলে কথা বলবে আট কুড়োর এত আশা এত লোভ কেন ওর যদি বাচ্চা নর এত শখ হয় তা নতুন ভাতা ধরুন চাকরি করে থাকবো সুখে থাকতে দেবে না এদা কি আর ওই কারণে মারলো তোর পুকুরের পোনা ইয়ে যে তোরা আমার পুকুরে বিষ দিয়ে মাছ মেরে দিয়েছিস দাদা আমি ভেবেছি পাড়ার লোক কেউ হিংসা করে আমার পুকুরে বিষ দিয়েছে এখন তো দেখছি ঘর শত্রু বিভীষ করে খেলে চলে মারে হিংসা হবে খায় দাদা হলো মাস্টার ভাই মূর্খ কেন হয় এইটা বল এ কি বলবে কি এইটা বল কি বলবে শোনো দাদা তোমার কাকা ছিল উকিল ছিল তোমার বাবা ছিল মাস্টার এই ভাইটা কেন মূর্খ হলো তোমার কায়দা কি আমি জানি না একে মূর্খ বানিয়ে টাকা পয়সা জমি জমা সব একাই ভোগ করবে চাকরি করে থাকবো সুখে থাকতে দেবে না আর ওই কারণে মারলো তোর পুকুরের পোনা করে খেলে চলে মারে হিংসা হবে খা দাদা হলো মাস্টার ভাই মূর্খ কেন হয় উজ্জ্বল বলে দাদা রে তুই উত্তর দে আমার উজ্জ্বল বলে দাদা রে তুই উত্তর দে আমার আর ভিড়ে কি আর আসে দাদা ছাড়লে হাতের সব এই তার মানে তুই কি বলতে যাচ্ছিস যে পরিষদ এই মানেটা মোটে বুঝতে পারিনি বুঝতে না বল ওদিকে তোর ঘরে আগুন লেগেছে জল দিতে হবে আর আমার এক্ষুনি ওই বারো বছর চাকরি করার টাকাটা হাফ হাফ ভাগ দিতে হবে টাকা ভাগ দিতে হবে বাড়ি গিয়ে দেবো এই এখান থেকে আমাদের টাকাটা নি করে নেবে সারা মারবে টাকা হবে কে পরিষদ ছেড়ে দে দাদা কি হিরণ দা গৌতম দা তোমরা এখন ঝগড়া করছো কেন এর মানুষ ঝগড়া করবে না কি ড্যান্স সঙ্গমা করবে ছি ছি গৌতম দা তুমি কি জানো তোমার ঘর আগুন লেগে গেছে সে খবরটা অনেকক্ষণ আগে আমার কানে এসে কিন্তু আমার ঘরে যেতে দিচ্ছ তাই নয় গৌতম দা সেই আগুনে তোমাদের বাচ্চা যে পুড়ে মারা গেছে না 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 না
দুজনে কেউ খোকনকে স্পর্শ করবে না। হ্যাঁ বলছি, তোরা দুজনে কেউ খোকনকে স্পর্শ করবে না। আমি খোকনকে নিয়ে, আমি খোকনকে নিয়ে শ্মশানে চলে যাই। খোলো না শেষ দেখা, কপালে দাদা খোকারে হলো না শেষ দেখা, এই ছিল কপালে সেই লেখা। আজ থেকে ভুলে যা খোকা তুই গল্প, এখানে হলো না শেষ দেখা, ছিল কপালে সেই লেখা। এইভাবে শেষ হবে সংসার, খোকারে হয়ে গেলি প্রহরে প্রহরে আকাশে। খোকারে হলো না শেষ দেখা, এই ছিল কপালে সেই লেখা।